প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা যে যেখানেই থাকো না কেন সুস্থ আছো, ভালো আছো। আমি শাহনাজ পারভীন, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমার ম্যাক্রো ইকোনমিক্স ক্লাসে বিবিএ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ম্যাক্রো ইকোনমিক্স কোর্সটার আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আনএমপ্লয়মেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে বেকারত্ব। বেকারত্ব কি এবং বেকারত্ব বা বেকার বলতে কি বোঝায়, এই দুটো আমাদের কি পার্থক্য, এই সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করার আগে আমি তোমাদেরকে এর একটু আগে গিয়ে, দ্যাট ইজ যে শ্রম বাজার কি, হ্যাঁ, লেবার মার্কেট কি এবং এমপ্লয়মেন্ট কি, এগুলো সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা দিতে চাই। চলো আমরা ক্লাসটা শুরু করছি শিক্ষার্থীরা। লেবার মার্কেট, হ্যাঁ, প্রথমেই আমার আলোচনার টপিক হিসাবে এখানে আমি লেবার মার্কেট বা শ্রম বাজার বলতে আসলে কি বোঝায়। যেখানে শ্রমের ক্রয় বিক্রয় বা শ্রমের চাহিদা ও যোগান নিয়ে যে বাজার গঠিত হয় সেটাকে বলা হচ্ছে আসলে শ্রম বাজার। এই যে শ্রমের যে চাহিদা, এটা কিভাবে সৃষ্টি হয়? এটা সৃষ্টি হয় কি, যারা মনে করো উৎপাদনকারী, যারা ধরো বিভিন্ন ধরনের ফার্ম গঠন করে, হ্যাঁ, তা সেই সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্মগুলো পরিচালনা করার জন্য কিন্তু বেশ কিছু তোমার কি বলবো কর্মক্ষম ব্যক্তির প্রয়োজন পড়ে। তো এই যে কর্মক্ষম ব্যক্তির যে প্রয়োজন, সেটাই কিন্তু আসলে চাহিদা। তো এইভাবেই কিন্তু তোমার শ্রমের চাহিদাটা সৃষ্টি হয়। এখন আসো শ্রমের যোগানটা কিভাবে হয়। শ্রমের যোগানটা কিভাবে হয়, এটা তোমার ব্যক্তি মানুষ, কর্মক্ষম মানুষ যে মানুষগুলো আছে পরিবার থেকে হয়, হ্যাঁ, কর্মক্ষম ব্যক্তি থেকে সৃষ্টি হয়। এভাবেই কিন্তু তোমার কর্মক্ষম মানুষের যোগানটা সৃষ্টি হয়। এবং এই তোমার চাহিদা ও যোগান যে বজরুতে যে ভারসাম্যটা যেখানে তোমার মিলিত হবে ভারসাম্য বিন্দুতে, সেখানে সেখানে কিন্তু তোমার শ্রম বাজারের ভারসাম্য অবস্থা, মজুরি, সেই মজুরি কিন্তু একটা বড় ফ্যাক্টর তোমার শ্রম বাজারের ক্ষেত্রে। মজুরি যদি তোমার বৃদ্ধি পায় তাহলে দেখা যাবে কি যে তোমার শ্রমের চাহিদাটা কিন্তু কমে যায়, আবার কিন্তু শ্রমের যোগানটা কিন্তু বৃদ্ধি পায়। এখানে কিন্তু এই শ্রম বাজারে তোমার শ্রমের চাহিদা ও যোগান কিন্তু বিপরীতমুখী একটা সম্পর্ক। তোমার যেইখানে এসে তোমার চাহিদা এবং যোগান একটা ভারসাম্য বিন্দুতে সৃষ্টি হয়, যেই মজুরির স্তরে, সেটাকে কিন্তু শ্রম বাজারের ভারসাম্য অবস্থা বলা হয়। আমরা সামনে আরো ডিটেলস আলোচনা করে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে শ্রম বাজার। শ্রম বাজারটা কি, যে তোমার যেই বাজারে তোমার এই শ্রমের যে চাহিদা এবং যোগান, দ্যাট ইজ শ্রমের, শ্রম বলতে কি বোঝায়, কর্মক্ষম মানুষের চাহিদা। হ্যাঁ, এটা তোমরা আরো সামনে যখন আলোচনা করবো তোমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে। কর্মক্ষম মানুষের চাহিদা কাদের কাছে থাকে, যারা কিনা কি ধরো বিভিন্ন উৎপাদনকারী ফার্ম প্রতিষ্ঠান, ফ্যাক্টরি অথবা যে কোনো একটা ব্যবসার প্রতিষ্ঠান হয়, সেখানে কিন্তু সেটা পরিচালনা করতেও কিন্তু মানুষ দরকার পড়ে। তো এই যে চাহিদা, এটাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা। আর যোগানটা হচ্ছে কি, যোগানটা হচ্ছে যারা কিনা কাজ করার জন্য প্রস্তুত থাকে, যারা কিনা নিজেকে তৈরি করেছে কি ওইখানে কাজ করার জন্য। তো ওই সময় সেটা পরিবার থেকে আসতে পারে অথবা কোনো নিজের এমনি ব্যক্তি, যেটা আলাদা হয়তো পরিবার নেই তার আলাদা ব্যক্তি, সেও হতে পারে। তো কর্মক্ষম ব্যক্তি হচ্ছে এখানে শ্রমের যোগান। তো এই দুটা মিলে হচ্ছে শ্রম বাজার। আশা করি শ্রম বাজারকে আমি বোঝাতে পেরেছি। আর এরপরে আমরা চলে যাচ্ছি এমপ্লয়মেন্ট বা তোমার কি বলবো কর্মসংস্থান বা নিয়োগ। হ্যাঁ, এমপ্লয়মেন্টের বাংলাটা হচ্ছে কর্মসংস্থান বা নিয়োগ। কর্মসংস্থান বলতে কি বোঝায়, কর্মক্ষম ব্যক্তি যখন তার কাজের ব্যবস্থা হয়ে যায় সেটাকে বলা হচ্ছে কর্মসংস্থান। অর্থাৎ ধরো যে ধরো নিজেকে একজন শিক্ষিত ব্যক্তি হিসাবে তৈরি করেছে, তার জন্য যেটা প্রযোজ্য, তার জন্য যে যার যোগ্যতা অনুযায়ী তার জন্য যেটা প্রযোজ্য, সেখানে যদি সে কাজের সংস্থান হয়ে যায় সেটাকে বলা হচ্ছে কর্মসংস্থান। তো কর্মসংস্থানের একটু প্রকারভেদটা আমি আলোচনা করি, কারণ কর্মসংস্থানের সাথে কিন্তু আমাদের কি বেকারত্বের সম্পর্কটা জড়িত আছে। তো এখানে আমি ডিফারেন্ট টাইপস অফ এমপ্লয়মেন্ট নিয়ে একটু আলোচনা করছি। প্রথমে আসছে আমাদের ফুল এমপ্লয়মেন্ট বা কি বলবো পূর্ণ কর্মসংস্থান বা পূর্ণ নিয়োগ স্তর যেটাকে বলা হয়। পূর্ণ কর্মসংস্থান বলতে কি বোঝায়, একটা দেশে বা একটা অর্থ ব্যবস্থার মধ্যে তোমার যে সমস্ত লোকজন কাজ করার কি বলবো কাজ করার যোগ্যতা রাখে, হ্যাঁ, এবং কাজ করতে ইচ্ছুক থাকে, তাদের সবাইকে যদি কাজে নিয়োজিত করা যায়
এবং একটা দেশের প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ, এই সামগ্রিক সম্পদগুলোকে যদি পরিপূর্ণভাবে ব্যবহার করা যায় তখন সেটাকে বলা হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট। এবং ফুল এমপ্লয়মেন্ট অবস্থায়ও দেখা যাবে কি যে সেই অবস্থায়ও কিন্তু কিছু মানুষ তোমার দেখা যাবে যে তাদের তাদের কাজ নেই, তারা বেকার অবস্থায় রয়েছে, এটা খুবই স্বাভাবিক। এটা একটা মোট কর্মক্ষম ব্যক্তির মোট 5% অর টু 10% পর্যন্ত এই যে বেকার থেকে যাওয়া এটাকে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় এবং ওই রকম থাকা সত্ত্বেও সেটাকে বলা হচ্ছে কি সেই অর্থনীতিতে ফুল এমপ্লয়মেন্ট বিরাজ করছে। আমি আবার বলছি যে একটা অর্থ ব্যবস্থায় বা একটা দেশে আঙ্গিক আমরা যদি চিন্তা করি যে ওই দেশের যে সামগ্রিক প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, যা যা সম্পদগুলো আছে এগুলোকে পরিপূর্ণভাবে যদি ব্যবহার করা যায়, আমি আবার বলছি ফুল এমপ্লয়মেন্ট হচ্ছে যে একটা দেশে তোমার যেই যতজন মানুষ কর্মক্ষম আছে, যতগুলো যতটুকু প্রাকৃতিক সম্পদ আছে সবটুকুকে যদি প্রপার ইউজ করা যায়, সঠিকভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ যেই অবস্থায় তোমার এর চেয়ে বেশি আর উৎপাদন করা সম্ভব নয়, হ্যাঁ, সেই স্তরে যদি পৌঁছে যাওয়া সেটাকেই বলা হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট। কিন্তু সেই অবস্থায়ও কিন্তু যে সে দেশের কিছু মানুষ, হ্যাঁ, একটা নির্দিষ্ট পার্সেন্ট 5-10% পর্যন্ত বেকার থাকাটা স্বাভাবিক, ওই স্বাভাবিক বেকার থাকা অবস্থা সেটাকে বলা হচ্ছে সেই অর্থ ব্যবস্থায় ফুল এমপ্লয়মেন্ট চলছে। আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে এক্সেস এমপ্লয়মেন্ট বা অতিরিক্ত কর্মসংস্থান। দেখো আমরা আনএমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করবো কিন্তু এক্সেস এমপ্লয়মেন্ট কি এগুলো যদি আমরা না বুঝি আমরা কিন্তু আনএমপ্লয়মেন্টটা বুঝবো না। এক্সেস এমপ্লয়মেন্টটা কি? এক্সেস এমপ্লয়মেন্ট হচ্ছে অতিরিক্ত কর্মসংস্থান, মানে অর্থাৎ একটা জায়গায় যেই পরিমাণ মানুষ কাজ করলে কাজটা হয়ে যায় সেখানে যদি তার চাইতে আরো বেশি, অর্থাৎ ধরো একটা প্রতিষ্ঠানে 500 মানুষ দরকার, সেখানে 700 মানুষ নিয়োগ করা হলো, 500 মানুষ দিয়েও কিন্তু যে পরিমাণ প্রোডাকশন সম্ভব বা যে পরিমাণ সার্ভিস দেওয়া সম্ভব, 700 মানুষ দিয়েও কিন্তু এর চাইতে বেশি সার্ভিস দেওয়া সম্ভব না, সেই মানে এমপ্লয়মেন্টকে বলা হচ্ছে এক্সেস এমপ্লয়মেন্ট। আমরা এর পরের পয়েন্ট হচ্ছে লেস এমপ্লয়মেন্ট। লেস এমপ্লয়মেন্ট কি? ফুল এমপ্লয়মেন্ট থেকে কিছু কম থাকা, অর্থাৎ আমি যেটা এক্সেস এমপ্লয়মেন্ট এখানে বললাম যে একটা প্রতিষ্ঠানে 500 লোক দরকার সেখানে যদি 300 লোক দিয়ে কাজ করানো হয়, অর্থাৎ 500 জন ব্যক্তির কাজ যখন 300 ব্যক্তিকে দিয়ে করানোর চেষ্টা করা হয় তো সেই ধরনের এমপ্লয়মেন্টকে বলা হচ্ছে লেস এমপ্লয়মেন্ট বা কি বলবো কম কর্মসংস্থান। হ্যাঁ, এরপরে আসছি আমরা সেলফ এমপ্লয়মেন্ট বা আত্ম কর্মসংস্থান, অর্থাৎ যে ব্যক্তি আরেকজনের অধীনে কাজ না করে নিজেই নিজের কাজের ব্যবস্থা করে নেয়। যেমন আমরা জানি যে ধরো কেউ যদি একটা ডেইরি ফার্ম দেয়, একটা পোল্ট্রি ফার্ম দেয়, অথবা সে নিজেই যদি একটা গাড়ি কিনে সেটা ভাড়ায় চালায়, অথবা হকার যারা হকারি করে তোমার বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করছে, তো এইভাবে যারা নিজের কর্মসংস্থান নিজেই খুঁজে নেয় সেটাও কিন্তু এক ধরনের এমপ্লয়মেন্ট। আমরা এরপরে চলে যাচ্ছি কি পার্মানেন্ট এমপ্লয়মেন্ট বা স্থায়ী কর্মসংস্থান বলতে কি বোঝায়। স্থায়ী কর্মসংস্থান বলতে আসলে সেই ধরনের কর্মসংস্থানকে বোঝায় যাদের মনে করো যে যারা যেই কাজে নিয়োজিত হয়েছে সেই কাজটার থেকে তার চাকরি, যদি আমরা বলি যে চাকরিটা চলে যাওয়ার ভয় থাকবে না। ধরো আমরা যারা সরকারি চাকরিজীবী তাদের কি থাকে, তাদের নিয়ম হচ্ছে কি তারা 59 বছর বয়স পর্যন্ত তারা চাকরি করতে পারবে। তাদের চাকরির বিধি অনুযায়ী সেটা লেখা আছে যে তার আয়ুষ্কালের মধ্যে যতদিন 59 বছর বয়স যখন পূর্ণ হবে তারপরে সেই চাকরি থেকে অবসর গ্রহণ করবে, এবং যদি না সে কোনো অন্যান্য বিধি বা শাস্তিমূলক কোনো কাজ করে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু এই যে এই ধরনের যে নিয়মগুলো এগুলোকে বলা হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়মেন্ট। হ্যাঁ, তাদের কিন্তু চাকরি হারানোর ভয়টা থাকে না। এরপরে আসছি আমরা টেম্পোরারি এমপ্লয়মেন্ট বা অস্থায়ী কর্মসংস্থান। অস্থায়ী কর্মসংস্থান কি? তারা হয়তো কাউকে বলা হলো যে ঠিক আছে 2 বছরের জন্য নিয়োগ করা হলো। প্রাইভেট ফার্মগুলোতে অনেক সময় এই ধরনের হয়, কিছু কিছু পদে কিছু বড় বড় মানুষকে আনা হয়, তারা প্রতিষ্ঠানটাকে সাজিয়ে গুছিয়ে দিতে তাদের আবার সেখান থেকে তারা চলে যায়। আমরা বিভিন্ন ফুটবল টিমগুলোতে দেখি কোচ নিয়োগ করা হয়, তারপরে
অনেক সময় ধরো কোনো প্রজেক্টে কিছু লোকের কর্মসংস্থান হয়, প্রজেক্টের কাজ যখন শেষ হয় তাদের কর্মসংস্থান আবার শেষ হয়ে যায়। তো এই ধরনের যে এমপ্লয়মেন্টগুলো সেগুলোকে বলা হচ্ছে টেম্পোরারি এমপ্লয়মেন্ট। আমার মনে হয় যে আমি এমপ্লয়মেন্ট কি এবং যে ডিফারেন্ট টাইপস অফ এমপ্লয়মেন্ট বললাম, এতে করে তোমরা কর্মসংস্থান কি, হ্যাঁ, বা নিয়োগ কি এবং নিয়োগের প্রকারভেদ সম্পর্কে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। তা আমরা এখন যেটা চলে যাব সেটা হচ্ছে তোমাদের যে সিলেবাসের টপিক সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, আনএমপ্লয়মেন্টের বাংলা হচ্ছে বেকারত্ব। বেকারত্ব এবং বেকার কিন্তু এক কথা নয়। হ্যাঁ, আমি এখানে লিখেছি দেখো আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড যার বাংলা হচ্ছে বেকার, এবং আনএমপ্লয়মেন্ট যার বাংলা হচ্ছে বেকারত্ব। এখন আসো বেকার কি আর বেকারত্ব কি। বেকার হচ্ছে যে সেই অবস্থা যে হচ্ছে ধরো একজন ব্যক্তি অথবা একের অধিক ব্যক্তি যারা কিনা একটা অর্থব্যবস্থায় যে পরিমাণ মজুরি চালু রয়েছে সেই মজুরিতেই তারা কাজ করতে আগ্রহী কিন্তু বা কাজ করতে রাজি আছে, কিন্তু তাদের তা সত্ত্বেও তাদের কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না, সেই ধরনের অবস্থাকে বা সেই ব্যক্তিদেরকে বলা হচ্ছে কিনা বেকার। অর্থাৎ এটা একটা ব্যক্তি বিশেষের পর্যায়ে চলে যায়। আমাদের দেশে ধরো অনেক অনেক ছেলেই আছে বা অনেক অনেক মানুষই আছে, ছেলে মেয়ে সবাই, যারা কিনা পড়াশোনা শেষ করেও দেখা যাচ্ছে কি যে তারা চাকরি পাচ্ছে না, চাকরি খুঁজছে কিন্তু চাকরি সবাই চাকরি পাচ্ছে না। এই যে এইরকম মানুষদেরকে কিন্তু বলা হচ্ছে কি তারা সবাই কিন্তু এক একজন বেকার। আর বেকারত্ব কি, বেকারত্ব হচ্ছে তোমার একটা পরিবেশে বা একটা সমাজে বা একটা অর্থ ব্যবস্থায় তোমার মোট কর্মক্ষম মানুষের যদি 10% 5-10% যেটা স্বাভাবিক বেকারত্ব, তার চাইতে বেশি পরিমাণ মানুষ বেকার অবস্থায় থাকে, কর্মহীন অবস্থায় থাকে, তখন সেটাকে বলা হচ্ছে কি সেই অর্থ ব্যবস্থায় বা সেই দেশে বেকারত্ব রয়েছে। আমি আবার বলছি শোনো, যে যদি তোমার একটা অর্থ ব্যবস্থার মধ্যে মোট কর্মক্ষম মানুষ যারা কিনা তাদের 10%-এরও বেশি মানুষ যদি কর্মহীন অবস্থায় থাকে, তখন বলা হয় কি সেই অর্থ ব্যবস্থায় বেকারত্ব রয়েছে। অর্থাৎ কি বেকারত্ব কিন্তু তোমার একটা দেশের মধ্যে 5%, 4%, 3% যদি মানুষ কর্মহীন থাকে, তখন কিন্তু সেই অর্থ ব্যবস্থার মধ্যে আমরা বেকারত্ব রয়েছে এটা বলবো না। বেকার এক জিনিস আর বেকারত্ব আরেক জিনিস, এই দুটাকে মিশিয়ে ফেলবে না। তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, আমাদের আলোচনার টপিকস হচ্ছে কি মেজার অফ আনএমপ্লয়মেন্ট বা তোমার বেকারত্ব কিভাবে পরিমাপ করা হয়। আমি একটু আগে যেটা বললাম যে 10%-এর বেশি না হলে আমরা, এটা অবশ্য কান্ট্রি টু কান্ট্রি বা অর্থব্যবস্থা অর্থব্যবস্থা ভ্যারি করে, তোমার উন্নত দেশে এটা এক ধরনের, অনুন্নত দেশে আরেক ধরনের। তবে আমরা আমাদের আলোচনার সুবিধার্থে বললাম যে ম্যাক্সিমাম 10%, হ্যাঁ 10%-এর বেশি গেলেই কিন্তু আমরা বলবো যে সেই অর্থ ব্যবস্থার মধ্যে বেকারত্ব রয়েছে। তো এখানে আনএমপ্লয়মেন্ট মেজার করার জন্য একটা আমি গাণিতিকভাবে ফর্মুলাভাবে একটা আলোচনা নিয়ে এসেছি, যেটা আনএমপ্লয়মেন্ট রেট, আমি যেটা বললাম আমি তোমাদের মোট কর্মক্ষম মানুষ আমি বলেছি। এখানে দেখো কি লেখা আছে, নাম্বার অফ আনএমপ্লয়েড পিপল, আনএমপ্লয়েড মানে কি বেকার, হ্যাঁ, মোট ওই যে কর্মহীন জনসংখ্যা ডিভাইডেড বাই কি টোটাল নাম্বার ইন দ্য লেবার ফোর্স, আমি যেটা বললাম যে মোট কর্মক্ষম ব্যক্তি এটাকে ডিভাইড করতেছে ইনটু 100, যদি আমরা 100 দিয়ে পরে মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ কর্মহীন মানুষকে মোট কর্মক্ষম মানুষের ব্যক্তি দিয়ে যদি আমরা ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা ওই অর্থ ব্যবস্থার মধ্যে বেকারত্বের হার কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এরপরে এই বেকারত্বের বিষয়টাই কিভাবে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করতে হয় দেখা চিত্রের মাধ্যমে সেটা আমরা একটু দেখে নিই। এখানে একটা চিত্র আছে দেখো, এখানে নিচে হচ্ছে তোমার কোয়ান্টিটি অফ লেবার বা এটাকে আমরা বলি যদি নিয়োগ, হ্যাঁ, আর এই পাশে হচ্ছে তোমার ওয়েজ রেট বা মজুরি, এবং এখানে তোমার দুটো এই পাশে একটা রেখা এই পাশে একটা রেখা আছে। এই রেখাটা ডি যে রেখাটা এটা হচ্ছে তোমার ডিমান্ড, এবং এস যে রেখাটা এটা হচ্ছে সাপ্লাই, হ্যাঁ, লেবারের সাপ্লাই এবং লেবারের ডিমান্ড। তো
এই চিত্রটার মধ্যে তুমি দেখো, আমি প্রথম রেখাটা নিয়ে আলোচনা করছি, দেখো প্রথম রেখাটা ডিমান্ড টু, যেটা এই এই রেখাটা তোমার এখানে সাপ্লাই, এবং আমি আগেও বলেছিলাম যে ডিমান্ড রেখা বা তোমার শ্রমের যে চাহিদা এবং শ্রমের যোগান কিন্তু বিপরীতমুখী সম্পর্ক। মজুরি বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, কিন্তু চাহিদা কমে যায়। এখানেও ঠিক তাই, এই জিনিসটা খেয়াল করো। এখানে মধ্যে এই যে রেখাটা সাপ্লাই রেখাটা, যেটা কিনা ঊর্ধ্বমুখী, ওয়েজেস যদি বৃদ্ধি পায় তাহলে সাপ্লাইটাও কিন্তু বৃদ্ধি পাবে, ঊর্ধ্বমুখী। আর ঠিক তার উল্টোটা হচ্ছে এখানে ডিমান্ড রেখা। তো এই রেখাটার মধ্যে এখানে দেখছি আমরা এই বিন্দুতে এসে তোমার একটা ছেদ করেছে, ডিমান্ড রেখা সাপ্লাই রেখাকে প্রথম প্রথম অবস্থায় আমরা এই বিন্দু ধরলাম, ছেদ করেছে। তাহলে এখানে যে পরিমাণ ওয়েজেস, ওয়েজেস টু যেটা, এবং এখানে কিউ টু যেটা, এটাকে যদি আমরা ভারসাম্য অবস্থা ধরি, এটাকে যদি আমরা মনে করি যে এই পরিমাণ ওয়েজেস এর এই পরিমাণ নিয়োগ হবে এবং এটাই হবে তোমার তখন শ্রম বাজারের মধ্যে ভারসাম্য অবস্থা, যে এই 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 ওয়েজেস এ তোমার যারা নিয়োগকারী তারা এই পরিমাণ শ্রমিককে নিয়োগ করতে আগ্রহী। এখন যদি ওয়েজেসটা বৃদ্ধি করা হয় যে কোনো কারণে বা শ্রমিকদের আন্দোলনের মুখে তোমার মজুরির পরিমাণটা বৃদ্ধি করে দেওয়া হলো, মজুরির পরিমাণটা যদি বৃদ্ধি করে দেওয়া হয় তখন কি হবে, দেখো যে যারা নিয়োগকারী তাদের ডিমান্ডটা কিন্তু তাদের ডিমান্ডের এই বিন্দুটা ছেদ করছে কিন্তু এখানে, অর্থাৎ আগে ছিল এখানে যেখানে এই পরিমাণ নিয়োগ হতো, এখন কিন্তু সেটা কমে এই পরিমাণ নিয়োগ হচ্ছে, এবং এটা কিন্তু সাপ্লাই রেখাকে এই কোথায় ছেদ করছে, দেখো এই ডিমান্ড রেখাটা কিন্তু সাপ্লাই রেখাকে ছেদ করছে না, এইখানে যদি আমরা ই করি এই ডিমান্ড রেখাটা কিন্তু এখানে এভাবে রয়ে গেছে। তাহলে আমাদের নিয়োগ কিন্তু কমে যাচ্ছে, ওয়েজেস বৃদ্ধি পাচ্ছে বাট নিয়োগ কমে যাচ্ছে। তাহলে এইখান থেকে যদি আমরা এই এই ওয়েজেস এ যদি আমরা সাপ্লাই রেখাতে যাই, তাহলে দেখা যাচ্ছে এই পরিমাণ সাপ্লাই দিতে কিন্তু আগ্রহী, এই ওয়েজেস যখন মজুরি বৃদ্ধি পেয়েছে সাপ্লাই কিন্তু এই পরিমাণ করতে আগ্রহী, তাহলে আমাদের বেকারত্ব কিন্তু এইখান থেকে এই পরিমাণ, এই পরিমাণটা হচ্ছে আমাদের বেকারত্ব, অর্থাৎ ওয়েজেসটা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে আমাদের বেকার লোকের সংখ্যা বেড়ে গেল। আমি কি বোঝাতে পেরেছি? আমি আবার বলছি, দেখো যদি আমরা প্রাথমিক অবস্থার কথা চিন্তা করি যে এই লেভেলটাতে আমাদের ওয়েজেস এখানে ডিমান্ড রেখা এবং সাপ্লাই রেখা এখানে ছেদ করেছে এবং এটা হচ্ছে আমাদের ওয়েজেস এবং নিয়োগের একটা মোটামুটি ভারসাম্য অবস্থা, এখান থেকে যদি শ্রমিকদের আন্দোলনের মুখে হোক আর যে কোনো কারণেই হোক ওয়েজেস এর পরিমাণটা বৃদ্ধি করা হলো, ওয়েজেস এর পরিমাণটা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে কিন্তু নিয়োগকর্তার কাছে ওই শ্রমিকের চাহিদা কমে গেল, কারণ তার তো একটা নির্দিষ্ট বাজেট আছে, সেই বাজেট অনুযায়ী সে চিন্তা করে যে সে কতটুকু টাকা খরচ করবে, সে তখন শ্রমিকের চাহিদা কমিয়ে এখানে নিয়ে চলে আসলো এবং নিয়োগের পরিমাণটা কমে এখানে চলে আসলো। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, ওয়েজেস বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু যারা মনে করো হয়তো অন্য কোনো কাজে নিয়োজিত ছিল, হয়তো নিজে নিজে কাজ করতো, যেটা বললাম যে সেলফ এমপ্লয়মেন্টের বিষয় আছে, সেখান থেকে হয়তো খুব বেশি টাকা ইনকাম করতে পারতো না, কিন্তু যদি মজুরি বাড়িয়ে দেওয়া হয় কোনো একটা ক্ষেত্রে, তখন মানুষ সেই কাজটা নিজের কাজটা রেখে দিয়ে দেখা যাবে কি তারা পরের যেই চাকরি সেটা করতে আগ্রহী হয়, অর্থাৎ এই পরিমাণ শ্রম দিতে আগ্রহী, এই পরিমাণ বাজারে কিন্তু তখন এই পরিমাণ শ্রমিক অ্যাভেলেবেল থাকবে, কিন্তু নিয়োগকারী নিচ্ছে না। তাহলে এই এইটা হচ্ছে কিনা আমাদের বেকারত্ব বেড়ে যায়। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমরা এরপরে যেটা আমি বলছিলাম যে তোমাদেরকে যে স্বাভাবিক বেকারত্ব যেটা 10% বা কি, এটা কি দেখো এখানে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট বা এটাকে সংক্ষেপে এনআরইউ বলে। অনেক সময় তোমাদের ছোট ছোট প্রশ্ন আসে যে এনআরইউ কি, এটা ব্যাখ্যা করো। তো এই ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট বা স্বাভাবিক বেকারত্বের হার কি, এটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, আমরা যেভাবে নির্ণয় করি সেভাবে যে একটা অর্থ ব্যবস্থার মধ্যে তোমার সেটা 5% to 10%, উন্নত দেশে সেটা 5% পর্যন্ত ওরাকে যুক্তিযুক্ত মনে করে, যেমন ধরো যুক্তরাষ্ট্র বা আরো যেগুলো ভালো কান্ট্রি আছে, কাতার টাতার, এগুলো তোমার ওদের দেশে কিন্তু আনএমপ্লয়মেন্টের হার খুবই কম, কাতারের কথা বললাম, এরকম আরো কিছু দেশ আছে সেরকম। তো ওখানে তোমার স্বাভাবিক বেকারত্বের হারটা কম, কিন্তু আবার আমাদের মতন দেশ যারা আমরা যারা যেদিন আছে বা অনুন্নত কান্ট্রি যারা, তাদের কিন্তু ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টটার পরিমাণটা বেশি। তো সেটা ম্যাক্সিমাম 10%, তো এইটাকে বলা হচ্ছে তোমার স্বাভাবিক বেকারত্বের হার।
এগুলোর কি অনেক সময় ব্যাখ্যা চাওয়া হয়, যেমন আরেকটা হচ্ছে কি LSUR, লোয়েস্ট সাস্টেইনেবল আনএমপ্লয়মেন্ট রেট। হ্যাঁ, লোয়েস্ট সাস্টেইনেবল আনএমপ্লয়মেন্ট রেট অর্থাৎ LSUR, এটাকে বলা হয় তোমার হচ্ছে স্বল্পমাত্রায় সহনীয় বেকারত্বের হার। এটা এটা আসলে আমাদের যে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, এটা এটা সেম জিনিস, অর্থাৎ যেটা অল্প মাত্রায় যে বেকারত্বের হার, এটাকে বলছে যে স্বল্প মাত্রায় বেকারত্ব সহনীয়। হ্যাঁ, এই পরিমাণ বেকারত্ব থাকলে কিন্তু তোমার একটা অর্থ ব্যবস্থায় কিন্তু পূর্ণ নিয়োগ বিরাজমান আছে, এটা ধরে নিতে হয়। আর এরপরে আরেকটা কথা, যেমন নন এক্সেলারেটেড ইনফ্লেশনারি রেট অফ আনএমপ্লয়মেন্ট, যেটাকে সংক্ষেপে নাইরু বলে। হ্যাঁ, NAIRU, অনেক সময় তোমাদেরকে এটা যা প্রশ্নের মধ্যে আসে যে নাইরু কি, তো এটা এটা হচ্ছে নন এক্সেলারেটেড ইনফ্লেশনারি রেট অফ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ তোমার যে স্বল্পমাত্রায় সহনীয় বেকারত্বের হার বা স্বাভাবিক বেকারত্বের হার যেটা 5-10%, যেটা আমি বললাম, এই পরিমাণ বেকারত্ব থাকলে দেখা যায় কি যে একটা অর্থব্যবস্থায় তোমার মুদ্রাস্ফীতির হারটা মোটামুটি স্থিতিশীল থাকে, মৃদু হয়তো মুদ্রাস্ফীতি থাকে, কিন্তু মুদ্রাস্ফীতির হারটা স্থিতিশীল থাকে, স্থিতিশীল থাকে, সেটাকেই বলা হচ্ছে তোমার নাইরু। তো আশা করি এই তিনটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি টাইপস অ্যান্ড নেচার অফ আনএমপ্লয়মেন্ট বাংলাদেশ কনটেক্সট, অর্থাৎ তোমার বেকারত্বের প্রকারভেদ এবং প্রকৃতি প্রেক্ষিত হচ্ছে বাংলাদেশ। আমি আলোচনা করেছি বাংলাদেশের অ্যাসপেক্টে, যে বাংলাদেশের প্রেক্ষিতে এই বেকারত্বের প্রকৃতি কিরকম এবং প্রকারভেদ কি। প্রথমে আসো আমরা এক নম্বর দেখছি ভলান্টারি আনএমপ্লয়মেন্ট, ভলান্টারি আনএমপ্লয়মেন্ট। দুই নম্বর হচ্ছে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট, তিন নম্বর হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, চার হচ্ছে ডিসকুইস্ট আনএমপ্লয়মেন্ট, পাঁচ হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট, ছয় হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, সাত হচ্ছে টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট, আট হচ্ছে ক্রিয়েটেড আনএমপ্লয়মেন্ট এবং নয় হচ্ছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। প্রথমে আসো আমরা ভলান্টারি আনএমপ্লয়মেন্ট বা স্বেচ্ছা বেকারত্ব। স্বেচ্ছা বেকারত্ব কি, ওটা হচ্ছে যে যে কিনা তোমার নিজের থেকে কাজ করতে আগ্রহী থাকে না। এটার উদাহরণ যদি আমি বলি, আমাদের দেশে আগে যখন তোমার ধরো জমিদার বা ধরো অনেক কি বলবো সচ্ছল কৃষি পরিবারের মধ্যে এরকম ছিল যারা কিনা নিজে কাজ করতো না। হ্যাঁ, বেশ সে মানে কর্মক্ষম আছে কিন্তু নিজে কাজ করতো না, অন্যকে দিয়ে কাজ করতো, নিজে শুধু বসে বসে খেত আর তদারকি করতো। এই ধরনের কিছু মানুষ ছিল যারা কিনা ভলান্টারি আনএমপ্লয়মেন্ট বা স্বেচ্ছা বেকারত্ব, এই ধরনের বেকারত্বকে কিন্তু বেকারত্বের হার গণনায় বা বেকারত্ব বেকার হিসাবে অর্থনীতিতে স্বীকার করে না বা অতকে গণনা করে না। আরেকটা আমি এখানে বলি না, ইনভলান্টারি আনএমপ্লয়মেন্ট, যেটা কিনা আসলে তোমার স্বেচ্ছায় নয় অনিচ্ছায়, অর্থাৎ যে কিনা কাজ করতে আগ্রহী, হ্যাঁ, কিন্তু কাজ পাচ্ছে না। একটা অর্থনীতিতে যে পরিমাণ মজুরি দেওয়া হোক না কেন, কিন্তু সেই মজুরিতে সে কাজ করতে আগ্রহী কিন্তু তারপরেও সে কাজ পাচ্ছে না, যেটা কিনা আমাদের আনএমপ্লয়মেন্টের সংজ্ঞার মধ্যে আছে, সেটাকে বলা হচ্ছে ইনভলান্টারি আনএমপ্লয়মেন্ট, যেটা আমি এখানে উল্লেখ করিনি। অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্ট বলতেই কিন্তু বা বেকারত্ব বলতেই কিন্তু সেই ধরনের বেকারত্বকে বোঝায় যে কিনা যেই মজুরি দেওয়া হোক না কেন সেই মজুরিতেই সে কাজ করতে আগ্রহী, অথচ তারপরেও সে কাজ পাচ্ছে না। এরপরে আসছে আমার দুই নম্বর হচ্ছে কি টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট, প্রযুক্তিগত বেকারত্ব। প্রযুক্তিগত বেকারত্ব কি, আমরা জানি যে তোমাদের টেকনোলজি কিছুদিন পরপরই কিন্তু চেঞ্জ হয় এবং এই কারণে যারা মনে করো সবসময় আপডেট থাকে না, তারা কিছুদিনের জন্য কি হয় কর্মহীন হয়ে পড়ে। যেমন একসময় খুব টাইপরাইটারের প্রচলন ছিল, প্রায় প্রতিটা প্রতিষ্ঠানে টাইপরাইটার কার্বন এগুলোর ব্যবহার হতো, কিন্তু যখন তোমার কম্পিউটার চলে আসলো দেখা গেল কি যে ওই সমস্ত টাইপিস্ট যারা ছিলেন তারা কিন্তু কিছুদিনের জন্য বেকার হয়ে গেলেন এবং তারা পরবর্তীতে আবার কম্পিউটারে কাজ শিখে নিয়ে কিন্তু কাজে নিয়োজিত হয়েছেন। তো এই যে প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে বা প্রযুক্তির চেঞ্জের কারণে মানুষ কিছুদিন বেকার হতে পারে, সেই ধরনের বেকার কি বা কিছু মানুষ একেবারেও বেকার হয়ে যেতে পারে। প্রযুক্তি যদি এমন হয় যে একটা রোবট আবিষ্কার করা হলো, সে একাই 10 জনের কাজ করে, তখন কিন্তু দেখা যাবে কি যে সেই 10 জনই কিন্তু বেকার হয়ে যাচ্ছে, একটা রোবট যখন সে কাজ করে দিতে পারে। তো এই ধরনের বেকারত্বকে বলা হচ্ছে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। এরপরে আমরা তিন নম্বর চলে আসছি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট যার বাংলা হচ্ছে সংঘাত জনিত
বেকারত্ব, সংখ্যাজনিত বেকারত্ব কিরকম? আমরা জানি যে দেখো, বা তোমরাও এটা শিখছো শুনে থাকবে, যে ফ্যাক্টরিতে অনেক সময় কি হয়, শ্রমিকরা আন্দোলন করে, শ্রমিকরা আন্দোলন করে বা অথবা অন্য যে কোনো কারণেই হোক না কেন, যখন তোমার একটা ব্যাঘাত সৃষ্টি করা হয়, একটা আঘাত আসে কোনো কাজের মধ্যে, তখন দেখা যায় কি, তখন সেই কাজটা সাময়িক বন্ধ হয়ে যায়। এবং সাময়িক বন্ধ হওয়ার কারণে তখন কিন্তু শ্রমজীবী মানুষরা কি করে, বা শ্রমজীবী মানুষ বা ওই প্রতিষ্ঠানে যারা নিয়োজিত ব্যক্তি ছিলেন, কর্মক্ষম ব্যক্তি ছিলেন, তারা সবাই বেকার হয়ে পড়েন। তো এই ধরনের বেকারত্বকে বলা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এরপরে আসছে আমরা ডিসকুইজড আনএমপ্লয়মেন্ট। ডিসকুইজড আনএমপ্লয়মেন্টের বাংলা হচ্ছে তোমার ছদ্মবেশী বেকারত্ব। ছদ্মবেশী বেকারত্ব এটার হচ্ছে এরকম, আমি যে একটু আগে কি তোমাদের এমপ্লয়মেন্টের কথা বলেছিলাম, যে লেস এমপ্লয়মেন্ট, সরি এক্সেস এমপ্লয়মেন্ট, যেটা যে যেখানে কাজ করার দরকার হচ্ছে 500 মানুষের, সেখানে যদি 700 মানুষ কাজ করে, তাহলে ওই যে বাড়তি যে 200 মানুষ কাজে নিয়োজিত আছে, আসলে কিন্তু তারা কিন্তু কি প্রকৃত অর্থে কোনো কাজে আসছে না, কারণ তাদের কোনো উৎপাদনের করার বাড়তি করার কোনো ক্ষমতা নেই। কারণ আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বলি, এটা বেশিরভাগ হয়ে থাকে তোমার কৃষি ভিত্তিক যে পরিবারগুলো আছে, হয়তো একটা কৃষি জমিতে কাজ করলে তিনজন ব্যক্তি কাজ করলেই হয়, সেখানে একই পরিবারের সদস্য যেহেতু তাদের আর অন্য কোনো কাজ নেই, পাঁচজন আছেন, পাঁচজনই কিন্তু সেই কৃষি জমিতে যাচ্ছেন, পাঁচজন মিলেই কাজ করছেন, কিন্তু তিনজন কাজ করলে যেই পরিমাণ উৎপাদন হতো, পাঁচজন কাজ করলেও কিন্তু সেই পরিমাণ উৎপাদন হচ্ছে। এক্ষেত্রে এই যে দুইজন যে নিয়োজিত আছেন, তারা কিন্তু আসলে বেকার। এই ধরনের বেকারত্বকে বলা হচ্ছে ডিসকুইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্মবেশী বেকারত্ব। এরপরে আসছে আমরা সিজনাল আনএমপ্লয়মেন্ট বা মৌসুমি বেকারত্ব। এটা আমাদের দেশে, আমি বলছিলাম প্রথমে তোমাদেরকে, আমি আলোচনা করছি বাংলাদেশ কনটেক্স, অথবা প্রেক্ষিতটা হচ্ছে বাংলাদেশ। সিজনাল আনএমপ্লয়মেন্ট বলতে আমাদের দেশে দেখবা, তোমরা দেখতে পাবে যে একটা মৌসুমে হয়তো তারা কাজ করছে, আবার আরেকটা মৌসুমে গিয়ে তারা কোনো কাজ পাচ্ছে না। আমাদের দেশে কৃষি ইয়েতে বেশি হয়, বর্ষাকালে সাধারণত কৃষির কোনো কাজ থাকে না, তারা ওই সময়টাতে দেখা যায় কি যে এই ধরনের যারা শ্রমজীবী মানুষ তারা বেকার হয়ে পড়ে। তো এই যে সিজন বেস কাজ, মৌসুম ভিত্তিক কাজে যারা নিয়োজিত থাকেন, একটা মৌসুম শেষে কিন্তু তারা যখন আর কোনো কাজ পায় না, সেই ধরনের বেকারত্বকে বলা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। এরপরে আসছে আমরা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বা কাঠামোগত বেকারত্ব। কাঠামোগত বেকারত্ব কি? এটা হচ্ছে তোমার যে এটা সাধারণত হয়ে থাকে অনুন্নত দেশগুলোতে, একটা মানুষ হয়তো দেখা গেল কি তার শিক্ষা, তার জ্ঞান আছে, ধরলাম আমরা যে কম্পিউটার সায়েন্সের একটা ছেলে পড়াশোনা করেছে কম্পিউটার সায়েন্সের উপরে, কিন্তু সে কাজ করছে দেখা গেল কি একটা অফিসের পিওন হিসাবে, অথবা কি বলবো কম্পিউটার অপারেটর হিসাবে। তো এই এটা হচ্ছে সেই ধরনের যে একটা বেকারত্ব, যে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও সেই যোগ্যতাটাকে কিন্তু কাজে লাগানো যাচ্ছে না। মাস্টার ডিগ্রি পাস তো আমাদের, তুমি দেখবে অ্যাভেলেবেল, মাস্টার ডিগ্রি পাস একটা ছেলে দেখা যাচ্ছে একটা অফিসে ক্লারিক্যাল জব করছে, অথচ ওই ক্লারিক্যাল জবটা করার জন্য HSC পাস হলে এনাফ ছিল। তো এই তার যে উচ্চতর ডিগ্রি, এটা কিন্তু কোনো কাজে লাগছে না। তো এই ধরনের যে আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ যেই পরিমাণ মেধাটা কোনো কাজে লাগানো যাচ্ছে না, সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, কাঠামোগত বেকারত্ব। এরপরে আসছি আমরা টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট বা তোমার কি বলবো অস্থায়ী বেকারত্ব। অস্থায়ী বেকারত্ব এটা কিরকম? এটা ধরো তোমার যে টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট, যারা বাংলা হচ্ছে অস্থায়ী বেকারত্ব। অস্থায়ী বেকারত্বে হচ্ছে এটা, যেমন ধরো যে এক যে কোনো দেশেই এটা ফুল এমপ্লয়মেন্ট থাকা অবস্থা কিছু না কিছু মানুষ কিন্তু সবসময় বেকার থাকতেই পারে। এছাড়াও তোমার ধরো যদি লাগাতার হরতাল চলে, অবরোধ চলে, বা অন্য যে কোনো কারণেই হোক, যদি তোমার কারখানাগুলো ইন্ডাস্ট্রিগুলো বন্ধ থাকে, তখন কিন্তু মানুষ সাময়িক বেকার হয়ে পড়ে। আবার যখন সেগুলো মেটানো হয়ে যায়, যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো দূর হয়ে যায়, তখন কিন্তু তারা আবার কাজে নিয়োজিত হতে পারে। তো এই ধরনের বেকারত্বকে বলা হচ্ছে টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট। এরপরে আসছে আমরা ক্রিয়েটেড আনএমপ্লয়মেন্ট। ক্রিয়েটেড মানে কি? সৃষ্ট। এটা কিভাবে হয় সৃষ্ট বেকারত্ব, অর্থাৎ বেকারত্ব সৃষ্টি করা হয় এটা কিভাবে হয়? ধরো তোমার, আমি লাস্ট ক্লাসে যেভাবে আলোচনা করেছিলাম, তোমার যদি সেগুলো মনে করতে পারো, যখন যদি একটা দেশে মুদ্রাস্ফীতি প্রচুর হয়ে যায়, তখন সেটাকে ধরে লাগাম ধরার জন্য গভর্নমেন্ট কি করে, তার কিছু ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি প্রয়োগ করে, যাতে করে
মার্কেট থেকে সে টাকা বাড়তি টাকা উঠিয়ে নিতে পারে। এই বাড়তি টাকা উঠিয়ে নিতে গিয়ে অনেক সময় হয় কি যে তোমার বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে না সঠিকভাবে, তখন বিনিয়োগের পরিমাণটা কমে যায়। আর বিনিয়োগের পরিমাণটা কমে গেলে তোমার উৎপাদন বলো সেটা কমে যায়, উৎপাদন কমে গেলে যারা কাজে নিয়োজিত ছিল তাদের কাজগুলো চলে যায়। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বলা হচ্ছে ক্রিয়েটেড আনএমপ্লয়মেন্ট। এটা সাধারণত সরকার করে থাকে বেশি মুদ্রাস্ফীতি হয়ে গেলে, সেক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের ব্যাকগ্রাউন্ড সৃষ্টি হয়। এরপরে আসছি আমরা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বা স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড। তো স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড কি আমি অলরেডি একবার ডিসকাস করেছি যে একটা দেশের মধ্যে তোমার সব কিছু কাজে লাগানো, প্রাকৃতিক সম্পদ মানব সম্পদ সব যদি কাজে লাগানো হয়, অর্থাৎ যে যার সব কিছু কাজে লাগানোর পরে এর চেয়ে বেশি আর উৎপাদন কোনোভাবেই করা সম্ভব না, সেই অবস্থায়ও যখন কিছু মানুষ তোমার বেকার অবস্থায় থাকে, সেই ধরনের বেকারত্বকে বলা হচ্ছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ ওটা থাকাটাই স্বাভাবিক। কিছু মানুষ আছেই তোমার কাজের জন্য হয়তো এইমাত্র সে তার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু তাকে কাজে নিয়োজিত হতে হলে কিছু সময় লাগবে। আবার কিছু আছে কিনা যে তার এই কাজটা পছন্দ হচ্ছে না, সে আরেকটা কাজ খুঁজে নিতে যাচ্ছে, খুঁজে নেওয়ার জন্য তার কিছুটা সময় লাগবে। এই ধরনের কিছু সময় যে বেকার থাকা, এই ধরনের বেকারত্বকে বলা হচ্ছে স্বাভাবিক বেকারত্ব বা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আনএমপ্লয়মেন্ট সম্পর্কে যা যা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমার ইমেইলে পাঠাতে পারো অথবা কমেন্ট বক্সে লিখতে পারো। আর তোমরা অবশ্যই ভালো করে ইকোনমিক্স পড়বে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।